একটি ম্যাচও না হেরে বিশ্বকাপের ফাইনালে ভারত। রোহিত শর্মার জন্য দৃশ্যটা একদমই নতুন নয়। 2023 সালে গড়ের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচে প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে ফাইনালে উঠেছিল ভারত, কিন্তু রোহিতের নেতৃত্বে দল হেরে যায় ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে। অজিদের কাছে হারের পর কঠিন সময় কাটাতে হয়েছে রোহিত শর্মাকে। এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে উঠেছে ভারত। আজ শনিবার বাংলাদেশ সময় রাত 8:30 তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারত হারবে না বলে বিশ্বাস ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। সৌরভ গাঙ্গুলি বলেন, আমার মনে হয় না 6 মাসের মধ্যে দ্বিতীয়বার ফাইনাল হারবে রোহিত শর্মা। হারলে হয়তো বার্বাডোসের সমুদ্রে জাপ দেবেন তিনি। এবারও দুর্দান্ত ব্যাটিং করেছেন সে, দলকে ভালো নেতৃত্ব দিয়েছেন তিনি। ওর অধিনায়কত্বে ভারতীয় দলের উন্নতি দেখে আমার খুব ভালো লাগছে। বড় প্রতিযোগিতা জিততে একটু ভাগ্যের প্রয়োজন হয়, আমি চাই সেই ভাগ্য যেন ওরা পায়। ওয়ানডে বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলেছিল, অপরাজিত ছিল, শুধুই একটা খারাপ দিনের ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছে। রোহিত শর্মাকে যখন তিন ফর্ম্যাটে অধিনায়ক করা হয় তখন বিসিসিআই এর সভাপতি ছিলেন সৌরভ গাঙ্গুলি। বিরাট কোহলির উত্তরসূরি হিসাবে রোহিতকে বেছে নেন তিনি। এখন টানা দুটি বিশ্বকাপে দলকে অপরাজিত রেখে ফাইনালে তুলেছেন রোহিত শর্মা। তার সাফল্য দেখে খুশি সৌরভ। তিনি বলেন, আমি রোহিত শর্মার জন্য খুবই খুশি। জীবনের চাকা ঘুরতে সময় লাগে না। মাত্র 6 মাস আগে পর্যন্ত এই রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পর্যন্ত পায়নি। সেই রোহিতই এখন ভারতকে নেতৃত্ব দিয়ে একটি ম্যাচ না হারিয়ে দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলেছে। দুটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে অপরাজিতভাবে দলকে তোলা সহজ কাজ নয়। বিরাট কোহলি যখন অধিনায়কত্ব ছেড়েছিল আমি তখন বোর্ড সভাপতি ছিলাম। রোহিত অধিনায়কত্ব নিতে চায়নি প্রথমে, অনেক বুঝিয়ে রাজিকরণ হয়েছিল তাকে।